এখানে হেপে পাওয়া আগে থেকে আমার কাছে অনেক গিফট কিনে রাখছিল। এখন বলো, ঈদের সময় হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি সচরাচর যখন ছোট ছিলাম আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম, তো আমাদের গ্রামে সচরাচর ঈদ করতে যেতে হতো। তো সবাই মিলে গুছাই, ব্যাগ গুছাই, ঈদের জামা গুছাই, জিনিসপত্র নিয়ে তারপরে যাইতাম মানে ঈদ করার জন্য। তো আজকে আমার এই ফিলটা হইতেছে যে সবকিছু গুছাই তারপরে সবার জন্য যে যে গিফট গুলো ছিল তো সবকিছু নিয়ে যাইতে হইতেছে। তো আমি আমার আমাদের বাড়িতে পাশে ঈদ করবো বলতে ভাইয়ার এখানে, আমরা তো ঈদ করতাম দাদা বাড়িতে, যদিও আমার দাদা বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতেই, কিন্তু আর কি শহরেই তো আমরা মানে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতাম আর কি, উত্তর মোরেল থেকে কাজীপাড়া যেতাম আমরা ঈদ করতে, না সকালে ভোরে যেতাম, নামাজের আগে যেতাম আমরা। কিন্তু বিষয়টা হয়েছে কি, আমরা আগে থেকে আর কি মনে করো আগের দিন রাতেই আমি আর আম্মু আব্বু সবাই মিলে আর কি মানে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলতাম যে কি কি নিয়ে যাব কালকে। তো আমরা একদম ভোরবেলা চলে যেতাম, তারপরে ব্যাগ ট্যাগ রেখে তারপরে আমরা নামাজে যেতাম। তো আমি আসলে অনেক বেশি মিস করি ওই দিনগুলা, আমার আব্বা সাথে আমার মানে ইয়ার সাথে রাব্বি ভাইয়ারা প্রিয় সবার সাথে মানে একসাথে নামাজ পড়তে যাইতাম ইয়াতে ঈদগাহ মাঠে, না এটার এটার এই এই ফিলিংসটা হয়তো বা পৃথিবীতে সব কিছু বদলে গেল, এই ফিলিংসটা হয়তো বা পৃথিবীতে কখনো কোনো দিন কারোর আসবে না। তো আমি আবারও যেতে চাই বাংলাদেশে ঈদ করতে, ইনশাল্লাহ। এবার আমার ঈদ করার কথা ছিল একটা ঈদ, যে কোনো একটা ঈদ, কিন্তু হয় নাই, কিন্তু ইনশাল্লাহ নেক্সট বার অবশ্যই ট্রাই করব আমি যে কোনো একটা ঈদ করার জন্য বাংলাদেশে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমার কাছে মনে হয় ফ্যামিলির সবাই যেখানে আছে এটা যেই জায়গায় হোক না কেন সেই জায়গায় ঈদটা মানে অন্যরকম আনন্দপূর্ণ, অবশ্যই বাংলাদেশে তো আরো ভালো হয়। আর বিদেশের মাটিতে মানে দুই বছর ধরে আছি, তো এই ঈদ করলে শুধু ওই ওই গানের কথাই মনে হয়, ওই গানটাই ধরো আর কি একদম ইমোশনাল করে ফেলে, হচ্ছে নি একটু গায়ে শোনাবো নাকি? না আমি কালকে কালকেও শুনতেছিলাম, কারণ হয়েছে এখন তো ফেসবুকে খালি ওই গানটাই আসে, ওই গানটাই আসে গ্রামীণ ফোনের স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানটা যখনই আসে তখন আর ভালো লাগে না, পৃথিবীতে সব ভাল লাগে যখন এটা শুনি তখন আর ভালো লাগে না, মনে হয় যে ঈদ ঈদ করতে মনে চাই বাংলাদেশে গিয়ে। তোমার এক হাত দেখি খালি, কোনো খালি নেই, হেপে আসেন হেপে এত জিনিসপত্র আমার হয়ে গেল কিভাবে বুঝলাম না, কারণ এখানে হেপে পো আগে থেকে আমার কাছে অনেক গিফট কিনে রাখছিল না গো, আমি বুঝলাম না আমি একটু কেন জানি একটা টেনশন মাথার মধ্যে কাজ করতেছে, তারপরে আমি কিভাবে ব্যাগটা গুছাইলাম কেন অত জিনিস হলো কি মনে করে আমি বুঝতেছি না এখনো। আমরা ভাইয়ার বাসায় চলে আসছি, ভাবির বাসায় ঈদ করতে চলে আসলাম, আমাদেরকে পেয়ে তোমাদের ফিলিংস কি, দেখো কি বড় লাগেজ দিয়ে নিয়ে আসছি কাপড় সবাই মিলে, ভাবির বাসায় আসলাম ঈদের জন্য। কিন্তু আয়সা দেখি আজকে অনেক অনেক রান্না বান্না চলতেছে, এগুলো কি ঈদের রান্না? আবার রিমিয়াপুরও আছে, সবাই আছে, আর ভাবি ইফতারও বানাই চলছে সবকিছু। আজকে হচ্ছে লাস্ট ইফতার, তাও আমরা আলহামদুলিল্লাহ অনেক আপু ভাইদেরকে পেয়ে গেছি সবাই, রবি ভাইয়া, সাথী ভাবি, রিমিয়া, আব্বা আছে, নুহাস যদিও জবে জবে, আমার ভাইয়াও জবে, ওদের আজকে জব আছে, কিন্তু কালকে ওরা অফ নিছে সবাই ঈদের দিন, বাট আনফরচুনেটলি হেপি আপুর ঈদের দিনও জব আছে। জি ভাইয়া, ঈদে ঈদে আমি বানাবো একটা জিনিস স্পেশাল ফর নুহাস,
আচ্ছা পুডিং বাড়িটা কুকি ঢুকাইছিলাম যে আনা হইছে না দেখি পুডিং বানাইতাম জিশাবো বাসে তোমাদের বাড়িতে কয়টা পেঁপে গাছ রাজ্যার্তা না গো ইফতার কেমন ছিল ভাবি আজকে অনেক অনেক মজা ভাইয়া কেমন লাগছে রিমি আজকে ইফতার কেমন ছিল তুমিও তো সুন্দর হয়ে যেতেছো তোমরা দুজন কি ইউজ করো দুজন মিলে হ্যাঁ আমি জানতাম সেটা এমন কিছুই হবে আর এই পেপেটা খুব মজা পেপেটা করতে গেছো রিমি আপু ভাইয়া করতে গেছেন দোকানের নাম জানি না।